চোলাই মদ ব্যবসায়ীদের রমরমায় অশান্তি বাড়ছিল গ্রামে, অভিযোগ ছিল দীর্ঘদিনের। সেই অভিযোগের ভিত্তিতে এবার চলল পুলিশের অভিযান। বহরমপুর থানার অন্তর্গত আধারমানিক এলাকায় বহরমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদের ভাটি উচ্ছেদ করে। গ্রামের অলিগলি ঘুরে চলে তল্লাশি। উচ্ছেদ অভিযানে প্রায় 25 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। আমাদের গ্রামে উত্তরচর বেশি হচ্ছে, আমরা উত্তরচরে থাকতে পারছি না। বেটা ছেলেরা মদ খেয়ে যে অশান্তি, আমাদের খুব বাড়িতে অশান্তি করছে। যা টাকা পয়সা থাকছে সব মদ মালিকে দিয়ে দিয়েছে। বলতে যাচ্ছি যে মদ বিক্রি করো না, যে মদ বিক্রি করো না, আপনারা আমাদের গ্রামটাকে ঠিক করে রাখেন। তা মদওয়ালারা কেউ শুনতে চাইছে না, আমাদেরকে ঘুরিয়ে আমাদেরকে মারছে। গোটা ঘটনায় গ্রাম জুড়ে হইচই কাণ্ড। দু তিন দিন করেছি, এইটা আগে করি না, কাউকে বলিনি।